নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা ইসোম কার্ড নিয়ে আপনাদের জন্য রয়েছে দারুণ সুখবর অবশেষে বন্ধুরা ইসোম কার্ডে পাঁচশো টাকা করে দেওয়ার ঘোষণা করা হল তো বন্ধুরা বর্তমানে আপনাদের যাদের যাদের কাছে এই ইসোম কার্ড নেই আপনারা তাড়াতাড়ি গিয়ে এই কার্ডটি তৈরি করে ফেলুন আর যাদের যাদের কাছে এই কার্ডটি রয়েছে তাদের জন্য দারুণ সুসংবাদ কারণ বর্তমানে এই কার্ডটিতে পাঁচশো টাকা করে দেওয়া হচ্ছে ইতিমধ্যে অনেক রাজ্যে ইসম কার্ডে পাঁচশো টাকা করে দেওয়া শুরু হয়ে গেছে বন্ধুরা আমাদের রাজ্যে কেন্দ্র ও রাজ্য সরকার বহু এমন প্রকল্প চালু করেছে যার মাধ্যমে সরাসরি উপভোক্তাদের ব্যাংকে টাকা দিয়ে থাকে তাই বন্ধুরা এবার ইসম কার্ডের মাধ্যমে দেশের দিন দরিদ্র খেটে খাওয়া মানুষদের অ্যাকাউন্টে পাঁচশো টাকা করে দেওয়া হবে তো বন্ধুরা ইসম কার্ড দিয়ে কিভাবে পাঁচশো টাকা পাওয়া যাবে বর্তমানে যাদের ইসম কার্ড নেই তারা কিভাবে আবেদন করবেন কোন কোন রাজ্যে এই টাকা দেওয়া হচ্ছে সব কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন ইসম কার্ডের বড় ঘোষণা পুরুষ মহিলা সকলে প্রতি মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন পাঁচশো টাকা তো বন্ধুরা ইসম কার্ডের মাধ্যমে কিভাবে পাঁচশো টাকা পাওয়া যাবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা দেশের সাধারণ খেটে খাওয়া মানুষদের জন্য ই ইসম কার্ড চালু করেছেন কেন্দ্র সরকার ইতিমধ্যে বন্ধুরা কোটি কোটি লোক এই প্রকল্পে তাদের নাম লিখিয়েছেন প্রত্যেক আবেদনকারী তাদের ই শ্রম কার্ড হাতে পেয়েও গেছেন দেশের দিন দরিদ্র খেটে খাওয়া সমস্ত রকমের শ্রমিকরা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারেন এই প্রকল্পে যুক্ত সুবিধাভোগীদের বিভিন্নভাবে আর্থিক সহযোগিতা করা হয় যার মধ্যে বন্ধুরা সর্বাধিক এক লক্ষ টাকা থেকে দু লক্ষ টাকার সুবিধা দেওয়া হয় জানা গিয়েছে বন্ধুরা এবার ইসোম কার্ডের মাধ্যমে প্রতি মাসে পাঁচশো টাকা করে দেওয়া শুরু হবে অর্থাৎ বন্ধুরা এই প্রকল্পে যুক্ত সমস্ত সুবিধাভোগীরাই সরকারের পক্ষ থেকে প্রতি মাসে তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পাঁচশো টাকা করে পাবে তবে বন্ধুরা টাকা পেতে অবশ্যই কিছু শর্ত রাখা হয়েছে যারা যারা এই শর্তের অধীনে রয়েছে শুধুমাত্র তারাই ইসম কার্ড দিয়ে পাঁচশো টাকা করে পাবে দেখুন বন্ধুরা ইসোম কার্ডে আবেদন করতে গেলে শর্ত কি কী রাখা হয়েছে প্রথমেই বলা হয়েছে উপভোক্তার মাসিক আয় সব দিক থেকে মিলিয়ে পনেরো হাজার টাকার নিচে হতে হবে অর্থাৎ বন্ধুরা আপনাদের যদি মাসিক ইনকাম পনেরো হাজার টাকার নিচে হয় তাহলেই আপনারা ইসম কার্ডের জন্য আবেদন করতে পারবেন দু নম্বরে বলা হয়েছে যারা ইপিএফ ইএসআইসি সদস্য তারা এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন না অর্থাৎ বন্ধুরা আপনাদের যদি ইপিএফ বা ইএসআইসি থাকে তাহলে আপনারা ইসম কার্ডের লাভ পাবেন না তিন নম্বরে বলা হয়েছে বয়স হতে হবে আঠেরো থেকে উনষাট বছরের মধ্যে চার নম্বরে বলা হয়েছে আয়কর প্রদান করলে এই প্রকল্পের সুবিধা নেওয়া যাবে না অর্থাৎ বন্ধুরা আপনারা যদি ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন তাহলে ইসম কার্ডের কোনো লাভ পাবেন না দেখুন বন্ধুরা ইসম কার্ডে আবেদনের জন্য কি কি ডকুমেন্ট লাগবে এক নম্বরে বলা হয়েছে আধার কার্ড দু নম্বরে বলা হয়েছে পাসপোর্ট সাইজের ছবি তিন নম্বরে বলা হয়েছে আধার লিঙ্ক করা ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার চার নম্বরে বলা হয়েছে মোবাইল নাম্বার। এই চারটি ডকুমেন্ট আপনাদের কাছে থাকলে আপনারা খুব সহজেই অনলাইনে ইসম কার্ড বানিয়ে নিতে পারবেন দেখুন বন্ধুরা বলা হয়েছে কেন্দ্রের ঘোষণা মতো এই পাঁচশো টাকা সব রাজ্যকে একসঙ্গে পাঠানো সম্ভব নয় বর্তমানে উত্তর উত্তরপ্রদেশে এই পাঁচশো টাকা দেওয়ার কাজ শুরু হয়েছে সেই সঙ্গে বন্ধুরা পশ্চিমবঙ্গের মানুষরা যেন এই টাকা পায় সেই জন্য কেন্দ্রীয় সরকার তোড়জোড় শুরু করেছে বর্তমানে বন্ধুরা বিভিন্ন সংবাদ মাধ্যমের দ্বারা জানা যাচ্ছে পশ্চিমবঙ্গের মানুষ খুব তাড়াতাড়ি এই পাঁচশো টাকার সুবিধা পাবে অর্থাৎ বন্ধুরা বর্তমানে ইসম কার্ডের মাধ্যমে উত্তরপ্রদেশের বাসিন্দারা মাসিক পাঁচশো টাকা করে অ্যাকাউন্টে পাচ্ছেন তবে বন্ধুরা জানা যাচ্ছে খুব তাড়াতাড়ি পশ্চিমবঙ্গের মানুষরাও ইসোম কার্ডের মাধ্যমে অ্যাকাউন্টে পাঁচশো টাকা করে পাবেন তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন